যারা আমার চরণে আমার চরণে নিজেকে সপে দেয় রে, আমার ভগবান বলিলেন গো এ জগতে যারা আমাকে ভালোবাসার মতো ভালোবাসতে পারে বাসতে পারে, যারা আমাকে ভালোবাসার মতো ভালোবাসতে পারে, কেননা এ জগতে যে যার কালে আমার চিন্তা আমি করি তার চিন্তা, যারা ভগবানের চিন্তা করি ভগবান নিজেই তাদের চিন্তা করে, কিন্তু জগতের মানুষ আমরা ভগবানের চিন্তা আমরা কয়জন করি, কিন্তু ভগবান বললেন যারা আমার চিন্তা করে আমি এই জগতে সেই ভক্তের চিন্তা করি। আর এই জগতে কোনো ভক্ত যদি একবার হৃদয় কপাটে দরজা খুলে দিয়ে তার জীবন যৌবন মন প্রাণ আমার চরণে অর্পণ করে দিয়ে যদি কেউ আমাকে ডাকার মতো ডাকতে পারে, ভগবানকে ডাকার মতো ডেকেছিল কে জানেন? শাস্ত্রী বললেন যার কাছে ভক্তি থাকে তার কাছে আমার ভগবানই চিরজন্মের মতো বিক্রি হয়ে যায়। এই ভক্তিটা কেমন জিনিস জানেন বাবা? এই ভক্তিটা কেমন জিনিস? যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব এই পঞ্চ পাণ্ডব এরা যখন খেতে বসলেন তখন এদের মা হচ্ছে কুন্তী দেবী। এই কুন্তী দেবী বড় ছেলে যুধিষ্ঠিরকে খেতে দিয়ে যখন মেজ ছেলে ভীমকে খেতে দিতে যাবে দেখুন ভক্তিটা কেমন জিনিস। বললেন ভক্তি যার কাছে থাকে আমার ভগবান তার কাছে জন্মান জন্মান্তরের মতো বাধা পড়ে যায়, আর যার কাছে ভক্তি নাই সে যদি হাজারো ধন সম্পদ টাকা পয়সা ভালো ভালো দ্রব্য দিয়ে আমার ভগবানকে ডাকে, আমার ভগবান বললেন আমি সেই দিকে জীবনে কখনো কোনো দিন ফিরি না। এখনই বড় ছেলে যুধিষ্ঠিরকে খেতে দিয়ে যখন মেজে ছেলে ভীমকে খেতে দিতে যাবে একটু লক্ষ্য করুন, মন দিয়ে শুনুন, আনমনস্ক হয়ে শুনলে কে বুঝতে পারবেন, একটু মন দিবেন। কীর্তন শ্রবণ করতে গেলে আগে কীর্তনকে হৃদয় অঙ্গন করতে হবে। এখন ওই মেজ ছেলে যখন ভীমকে খেতে দিলেন ভীম না ওর মায়ের সঙ্গে সঙ্গে হাতটা চেপে ধরলে, কুন্তি বলছে কিরে বাবা আমার হাত চেপে ধরলি যে? বলছে মা একটা কথা বলবো। কি? তা মা আসলে না তুমি তো জানো যে আমি একটু বেশি খাই, ভীম একটু বেশি খায়, ভীমের গায়ে অনেক শক্তি, কত শক্তি জানেন? 80,000 হাতের সমান শক্তি হচ্ছে ভীমের গায়ে 80,000। বলছে মা এত শক্তি আসবে কোথা থেকে যদি একটু বেশি করে না খাওয়া যায়? তুমি না আজ পর্যন্ত আমার খেতে দিয়েছো, তোমার হাতের খেয়ে আজ পর্যন্ত আমার পেট ভরে, তাই আমি মনে মনে সংকল্প করেছি তুমি যে যতগুলো খাবার এনেছো ওই খাবারগুলো সব আমাকে দেবে, আমি খেয়ে পেট ভরে গেলে অবশিষ্ট খাবার যদি বেঁচে থাকে সেই খাবারগুলো তুমি অন্য ভাইদের দেবে, এর আগে কাউকে দেবে না। বাবা এই কথাটা যখন বললেন তখন ভীমের কথাটা শ্রবণ করে কুন্তি তখন বলছে ছি ভীম ছি বাবা ছি ছি ছি, আমার ভাবতে লজ্জাবোধ হচ্ছে যে আমি তোর মা, তুই যে আমার সন্তান এটা আমার ভাবতে লজ্জা হচ্ছে। কেন মা আমার অপরাধটা কোথায়? ওরে আমি তো তোদের এই শিক্ষা দেইনি, আমি তোদের এই শিক্ষায় শিক্ষিত করেছি যে তোরা পাঁচ ভাই যা পাবি সমানভাবে ভাগ করে খাবি, আর আজকে শুধু নিজের কথা চিন্তা করলি অন্য ভাইদের কথা চিন্তা করলি না কেন? আরে তুই কি আমার একা সন্তান, ওরা কি আমার সন্তান নয়? ভীম বাবা সারা জীবন শুধু খেয়ে গেলি আর বড় হয়ে গেলি, তোর দ্বারাই কোনো কিছু সম্ভব নয়। বাবা এই কথাটা যখন বললেন যে সারা জীবন বড় হলি খেয়ে গেলে তোর দ্বারাই কোনো কিছু সম্ভব নয়, এই কথাটা শ্রবণ করে না ভীমের অন্তরে একটু ব্যথা লাগলে, ভীম তখন খাওয়াটা ছেড়ে দিয়ে হাতটা ধুয়ে উঠে দাঁড়ালেন। কুন্তি বলছে কিরে বাবা খেলি না? বলছে না মা আজ না আমি আর খাবো না। আচ্ছা মা তুমি বললে না যে আমি শুধু সারা জীবন বড় হলাম আর খেয়ে গেলাম
আমার দ্বারাই কোনো কিছু সম্ভব নয়। আচ্ছা বলো না মা, আমি তোমার জন্য কি করতে পারি? আমি কথা দিলাম মা যে এই পৃথিবীর মধ্যে যে বস্তু তুমি আমার কাছে চাইবে, তুমি তো আমার মা, আমি তো তোমার সন্তান। আমি কথা দিলাম এই পৃথিবীর মধ্যে যে বস্তু তুমি আমার কাছে চাইবে এক্ষুনি এই মুহূর্তে সেই বস্তু এনে আমি তোমার চরণে হাজির করব। বলো মা তুমি আমার কাছে কি চাও? কুন্তি তখন বলছে, মনে মনে বলছে যে বাবা তোর গায়ে বেশি শক্তি বলে তোর ভিতরে এত অহংকার, কিন্তু আমি এমন একটা বস্তু চাইব যে তুই হাজার চেষ্টা করলেও সেই বস্তুটা তুই আমায় দিতে পারবি না। কি সেই বস্তু? না, কৃষ্ণ একটু আগে কুন্তির চরণে প্রণাম করে বলে গেলেন যে পিসিমা, অনেকদিন তো হস্তিনাপুরি থেকে গেলাম, হঠাৎ করে আমার দ্বারকার কিছু কাজের কথা মনে পড়েছে, আমি একটু দ্বারকা থেকে ঘুরে আসি। কুন্তির চরণে প্রণাম করে কৃষ্ণ গেছে, এখনো পর্যন্ত দ্বারকায় পৌঁছাতে পারিনি। তখন কুন্তি বলছে, বাবা তুই বললি না আমি এক্ষুনি এই মুহূর্তে তোর কাছে যাহা চাইব তুই তাই দিবি? বলছে, মা বলে দেখো না একবার, বলো কি চাও? এই পৃথিবীতে যে বস্তু চাইবে সেই বস্তু এনে আমি তোমার জন্য হাজির করব, বলো মা তুমি কি চাও? বলছে, বাবা তাহলে একটা কাজ করতো। কি মা? এক্ষুনি এই মুহূর্তে তুই কৃষ্ণকে এনে আমার সামনে দর্শন করা। ভীম তখন বলছে, মা পৃথিবীর সব চাইতে সহজ চাওয়াটা তুমি আমার কাছে চাইবে, কৃষ্ণকে এনে দেখাবো এবার এমন কি কঠিন কাজ, তাড়া। আমি এখনই এই মুহূর্তে কৃষ্ণকে এনে তোমার সামনে দর্শন করাচ্ছি। এই বাচ্চাটাকে শান্ত করেন দাদা। বলছি, মা দাঁড়াও, আমি এই মুহূর্তে একটু মন দিবেন এই জায়গাটা, এই মুহূর্তে এক্ষুনি কৃষ্ণকে এনে তোমার সামনে দর্শন করাচ্ছি। ভক্তিটা কেমন জিনিস! ভীম কি করলো জানেন? ছুটতে ছুটতে ঘরের ভিতরে চলে গেলেন। ভীমের হাতে গদা থাকে দেখেছেন? ওই গদার ওজন কত জানেন? ভীমের কাছে যে গদাটা থাকে ওই গদার ওজন হচ্ছে 80 মণ। ভীম ছুটতে ছুটতে ওই ঘরের ভিতরে গিয়ে 80 মণ ওজনের গদাটা বাহির করে এনে উঠানে দাঁড়িয়ে নিজের মাথার উপরে গদাটা চেলে দিলেন, আর পতিত গদার নিচের দিকে নিজের মাথাটা দিয়ে ভীম চিৎকার করে ডাকতে লাগলেন, একবারে দেখা দাও ওহে মধুসূদন, তুমি আমার একবার দেখা শুনেছি তুমি নাকি ভক্তের ভগবান, কোন ভক্ত যদি অকল প্রাণে তোমায় ডাকে তুমি নাকি ভক্তের ডাক শ্রবণ করে থাকতে পারো না। ভীমই পতিত গদার নিচের দিকে নিজের মাথাটা দিয়ে চিৎকার করে ডাকতে লাগলেন, মধুসূদন মধুসূদন তুমি আমার একবার দেখা দাও। যখন মধুসূদন মধুসূদন বলে যখন চিৎকার করে ডাকতে লাগলেন, ভীম ডাকছে আর কৃষ্ণ না সবে দ্বারকায় প্রবেশ করবে, রুক্মিণী সত্যভৌমা কৃষ্ণের চরণ ধৌত করবে বলে জল নিয়ে দাঁড়িয়ে আছেন। এমন সময় কৃষ্ণ বলছে, রুক্মিণী আমার আর চরণ ধোয়ে কাজ নাই কেন প্রভু? বলছে, শুনতে পাচ্ছ না, ওই তৃতীয় পাণ্ডব ভীম আজকে নিজের হাতে বিপাদের সৃষ্টি করে আমার চরণে শরণাগত হয়েছে। আমি যে বিপদ ভঞ্জন মধুসূদন, আমি বিপদের দিনে যদি ভক্তের পাশে থাকতে না পারি তবে জগতে কোনো ভক্ত তো আমার নাম করবে না।
কৃষ্ণ ছুটতে ছুটতে এসে নিজের হাতে ওই গদাটা ধরে ভীমকে ডেকে বলছে, ভীম তুমি মরো না বন্ধু, তুমি মরো না, তুমি যদি মরো দুর্যোধনের উরুভেদ করবে কে, দুঃশাসনকে কে শাস্তি দেবে বন্ধু, তুমি মরো না। ভীম তখন কাঁদতে কাঁদতে মায়ের সামনে গিয়ে বলছে, ও মা তুমি বলেছিলে না কৃষ্ণকে এনে দেখাতে, এই দেখো স্বয়ং কৃষ্ণ তোমার সম্মুখে দাঁড়িয়ে আছে। কুন্তি তখন কাঁদতে কাঁদতে ভীমের হাত দুখানে জড়িয়ে ধরে বলছে, বাবা আমি যদি তোর মা না হতাম তবে তোর মতো ভক্তের চরণ দুটি আমার হৃদয় মাঝারে জড়িয়ে ধরে আমার তাপিত প্রাণ আমি শীতল করতাম, কিন্তু বাবা আমি যে তোর মা তোর চরণ ধরতে পারবো না, তাই বাবা তোর হাত দুখানা ধরে বলছি তোর ভিতরে যে ভক্তি যে বিশ্বাস, এই বিশ্বাস এই ভক্তি যেন অটুট থাকে, এই বিশ্বাস যেন জীবনে কখনো কোনোদিন ভাঙে না। ভীম তখন ছুটতে ছুটতে গিয়ে কৃষ্ণের চরণ দুটি হৃদয় কোমরে জড়িয়ে কেঁদে বলছে, বন্ধু শুনেছি তুমি নাকি ভক্তের ভগবান, শুনেছি কোন ভক্ত যদি তোমার ডাকার মতো ডাকতে পারে তুমি নাকি ভক্তের ডাক শুনে থাকতে পারো না, তাই আজকে যখন তুমি আমার কাছে এসেছো তোমার চরণে আমার একটাই মিনতি, কি জানো এ জন্মে নয় প্রতি জন্মে জন্মে তুমি যে কোনে জন্ম দাও, যত দুঃখ দিতে হয় তুমি আমায় দিও, যত কষ্ট দিতে হয় তুমি আমায় দিও, যত লাঞ্ছনা গঞ্জনা যা কিছু দিতে হয় তুমি আমায় দিও, কিন্তু দেখো জগতে তোমার চরণ পাবো কিনা জানি না, কেননা এমন কোনো সুকৃতির ফল আমার নাই যে আমি তোমার চরণ পাবো, কিন্তু দয়াময় আমি তোমার চরণ পাই বা না পাই তাতে আমার কোনো দুঃখ নাই, শুধু তোমার চরণে একটাই নিবেদন, কি জানি তোমার ভক্তের চরণ ছাড়া ভক্তের চরণ ছাড়া আমায় কোনো ওরে ভক্তের চর ওরে চরণ ছাড়া আমার করু রাগ, ভক্তের চরণ ছাড়া ওরে ভক্তের চরণ ছাড়া যেন করো করোনা গো, শুধু দেখুন এই আশাটা শুধু ভীমের নয়, এখানে যারা বসে আছেন অতি প্রত্যেকে ভগবানের চরণে নিজেকে অর্পণ করে বলুন যে দয়াময় জানি না খাঁচার পাখি কখন খাঁচা ছেড়ে উড়ে যাবে, আজকে যেমন আপনারা দিন পেয়েছেন এমন দিন আমাদের ভাগ্যে জীবনে নাই বা আসলে আসতে পারে, এই যে 21,600 বার নিঃশ্বাস যাতায়াত করছে এই নিঃশ্বাস যে কার সাথে কখন বিশ্বাসঘাতকতা করবে আমরা জীবনে কেউ জানি না, এখানে যারা দাঁড়িয়ে আছেন বসে আছেন প্রভুর চরণে নিজেকে নিবেদন করে বলুন যে প্রভু যেদিন আমার প্রাণ পাখি উড়ে যাওয়ার সময় হবে সেদিন হয়তো তোমাকে ডাকার মতো ডাকতে পারবো না,
তাই তোমার চরণ পাই বা না পাই তাতে আমার কোনো দুঃখ নাই, শুধু তোমার চরণে একটাই নিবেদন। ওগো দয়াময়, এ জন্মে নয় প্রতি জন্মে জন্মে, যে কুলে জন্ম হোক না কেন, ভক্তের চরণ ছাড়া যেন মরো না গো। ভক্তের চরণ ছাড়া আমায় করো করো না গো। ওগো এ জন্মে 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 নয় প্রতি জন্মে জন্মে, ওই চরণে যেন আমার মতি থাকে। তাই আজকে তাদের কাছে ভক্তি ছিল বলে আমার ভগবান জন্ম জন্মান্তরের মতো তাদের কাছে বাধা পড়ে গিয়েছিল। তাই তো শাস্ত্রে বললেন যে ভক্তি যারই কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকলে কৃষ্ণ দেখিলে কি বা হয়।